नमस्कार, पाँचमिशाली रान्नाघरे आपनादेर सकल के स्वागत। आज आमी बानाबो कोलकाता रेस्टुरेंट स्टाइलेर चिकेन बिरियानी। तो बंधुरा चलुन देखे नी। चिकेन बिरियानी बानानोर जोन्नो जे उपकरणगुली लागबे आमी बोले दी। आमी एखाने चिकेन बड़ो बड़ो करे पिस करे नियेछी। आमी तीनटे लेग पिस नियेछी आर तीनटे बड़ो साइजेर माँस नियेछी, दुटो बड़ो आलू नियेछी। आलूगुलो केटे नियेछि, पिस करे नियेछि। चाल नियेछि बासमती राइस 400 ग्राम और तीनटे डिम नियेछि। तीनटे बड़ो साइजेर पेंयाज, घी, 50 ग्राम सर्षेर तेल, दूधेर साथे केशर मिशिये रेखेछि। एक टीस्पून लाल लंका, झाल लंका नियेछि, एक टीस्पून लाल लंका नियेछि। एक टेबिल चामच हलुद गुड़ो, स्वाद मतो नून, स्वाद मतो चीनी, एकटा टमेटो पिउरि करा, একটা পেঁয়াজ পেস্ট করা, এক টেবিল চামচ দই, টক দই, এক টেবিল চামচ আদা বাটা, এক টিস্পুন রসুন বাটা। আর আমি ফোড়ন নিয়ে নিয়েছি। ফোড়নে আমি এলাচ নিয়েছি, তেজপাতা, গোলমরিচ, দারুচিনি আর লবঙ্গ। আমি এখানে গরম মশলা একটা নিয়েছি, শাহী গরম মশলা, আর শাহী বিরিয়ানি মশলা নিয়ে নিয়েছি। এখানে আমি মিঠা আতর নিয়েছি, ক্যাওড়া জল নিয়েছি আর রোজ ওয়াটার নিয়েছি, গোলাপ জল নিয়েছি। আমি চালটাকে ভিজিয়ে নেব, এটা আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আমি এবার মাংসটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য আমি এতে নুন দেব স্বাদ মতো, হলুদ গুঁড়ো দিয়ে দেব, ঝাল লঙ্কা দেব, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, পেঁয়াজের পেস্টটা দিয়ে দেব, টমেটো পিউরিটা দেব, আদা বাটা দিয়ে দেব আর রসুন বাটাটা দিয়ে দেব। এতে আমি টক দই দিয়ে দিলাম। আর সব শেষে সর্ষের তেলটা দেব। সর্ষের তেল আমি 2 চামচ নিলাম। এবার আমি এটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। আমি ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। আমি এবার এটাকে আধ ঘন্টার জন্য রেখে দেব ঢাকনা দিয়ে। গ্যাসটা অন করে ওভেনে এরকম একটা ডেচকি বসিয়ে নিয়েছি। এতে জল দিয়ে দিয়েছি। জলটা আমি ভালো করে গরম করে ফুটিয়ে নেব। আমি জলের মধ্যে এক এক করে ফোড়নগুলো সব দিয়ে দেব। সব ফোড়নগুলোই একসাথে দিয়ে দিলাম। লবঙ্গ, দারুচিনি, এলাচ, তেজপাতা সবই দিয়ে দিয়েছি। এতে আমি নুন দেব। এবার আমি ভালোভাবে জলটাকে ফুটতে দেব। এটা হয়ে গেছে, এখানে চালটা ভালোভাবে ভিজে গেছে, জলটা টেনে নিয়েছে, জলটা ভালোভাবে গরম হয়ে গেছে। আমি এবার এর মধ্যে ভিজানো চালটাকে তুলে দেব। আমাদের চালটা সিদ্ধ হতে হতে আমি তার মধ্যে ডিমগুলোকে সিদ্ধ করে নেব। ডিমগুলোকে একটা ছোট ডেচকির মধ্যে সিদ্ধ করে নেব। চালটাকে আমি প্রায় 20 মিনিট ধরে সিদ্ধ করেছি। এটাকে আমি বেশি সিদ্ধ করিনি, কারণ বিরিয়ানির চাল একটু দানা দানা রেখে করা বেটার। আমি এটাকে হাই ফ্লেমে রেখে সিদ্ধ করেছি। এবার আমি এটাকে ভালোভাবে জল ঝরিয়ে চালটাকে ঝরঝরে করে নেব। চালটাকে চুবড়ির মধ্যে এভাবে জলটা দিয়ে জল চাল দিয়ে ঝরিয়ে নেব জলটাকে। আমি কড়াইটা গ্যাসে বসিয়ে নিয়েছি। এতে আমি সর্ষের তেলটা দিয়ে দিয়েছি। তেলটাকে আমি ভালোভাবে গরম করে নিয়ে আলুটা ভেজে নেব। আমি আলুতে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার আলুটাকে ভালোভাবে ভেজে নেব।
হাই ফ্লেমে রেখে আমি আলুটাকে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে আলুটা ভাজা হয়ে গেছে, আমি এবার আলুটাকে তুলে নেব। এইভাবে কুচি করে নিয়েছি, এবার আমি এটাকে দিয়ে বেরেস্তা বানিয়ে নেব। পেঁয়াজটা কড়াইতে দিয়ে দিলাম, এইভাবে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এটাকে তুলে নেব। আমাদের বেরেস্তাটা রেডি হয়ে গেছে। এবার এই তেলেই মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। তার জন্য আমি প্রথমে গরম মশলার ফোড়নটা দেব আর তেজপাতা দিয়ে দেব। তেলটা ভালোভাবে গরম করার পর আমি এটাকে দেবো, আমি এটাকে নাড়াচাড়া করে নেবো। হালকা ভেজে নিয়েছি, এবার আমি এর মধ্যে মাংসগুলো তুলে দেবো এক এক করে। আমি সবকটা মাংস তুলে নিয়েছি, এবার আমি এগুলোকে ভালোভাবে কষাতে থাকবো। মিডিয়াম ফ্লেমে রেখে কষাবো 10 মিনিট ধরে। আমি এটাকে কষাবো, মাঝে মাঝে আমি এটাকে ঢাকনা দেবো, ঢাকনা খুলে মাঝে মাঝে কষিয়ে নেব। নাড়াচাড়া করে নিয়েছি, আমি এবার একটু ঢাকনা দিয়ে রাখবো, একটু ঢাকনাটা খুলে দেখে নেব। 10 মিনিট ধরে আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার এটা আমি আলুগুলোকে দিয়ে দেবো। কষানোর পর এবার আমি এতে আলুগুলো তুলে দেবো। আলুগুলো আমি এভাবে 10 মিনিট ধরে কষিয়ে নেব, ঢাকনা দিয়ে দিয়ে আমাদের কষাতে হবে। পুরো 20 মিনিট আমরা মাংসটাকে এইভাবে কষাবো। করার পর আমি ঢাকনাটাকে দিয়ে দেবো যাতে মাংস আর আলু দুটোই ভালোভাবে সিদ্ধ হয়। ভালো করে চাল থেকে জল ঝরিয়ে নিয়েছি যাতে ভাতটা খুব ঝরঝরে থাকে। আমি এটাকে একদম ঝরঝরে করে রেখেছি। এবার আমি এটাকে একটা থালায় ঢেলে নেব। থালায় ঢেলে নেওয়ার পর আমি এতে নুন, চিনি, আমি কিছুটা ঘি গলিয়ে রেখেছি, গলানো ঘি, শাহি গরম মশলা, আর শাহি বিরিয়ানি মশলা মিশিয়ে নেব। আমি ভাতটাকে খুব সাবধানে নাড়াচাড়া করে এটা মেশাবো, কারণ বেশি জোরে নাড়াচাড়া করলে ভাতগুলো ভেঙে যেতে পারে। ভালোভাবে মাখিয়ে নিয়েছি, এবার আমি কেশর মেশানো দুধটাতে হাফ টেবিল চামচ কেওড়া জল, হাফ টেবিল চামচ গোলাপ জল, আর মিঠা আতর মিশিয়ে নেব। এতে আমি 2 ফোঁটা মিঠা আতর দেব। এবার আমি এটাকে ভালোভাবে মিক্স করে নেব। ধরে কষানোর পর এবার আমি দেখে নেব মাংসটা রেডি হয়ে গেছে কিনা। মাংসটা রেডি হয়ে গেছে, আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। করে নিয়েছি, মাংস আর আলু দুটোই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে ঢাকনা দিয়ে দেবো। আর মাংস দুটোই রেডি হয়ে গেছে, আমি এবার এগুলোকে ভালোভাবে সাজিয়ে নেব। তার জন্য আমি একটা এরকম ডেচকি নিয়ে নিয়েছি। প্রথমেই আমি ডেচকিটার মধ্যে ভালোভাবে ঘি মাখিয়ে নেব, ডেচকিটার গোটা গায়ের মধ্যে। আমি ঘি মাখানোর পর এর মধ্যে তেজপাতা সাজিয়ে দেব। সাজিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি এবার ভাত সাজিয়ে দেব। ভাত সাজিয়ে নিয়েছি,
একটা লেয়ারে ভাত সাজানোর পর এর উপর আমি চিকেন গুলো সাজিয়ে নেব, আলু দেব, ডিম দিয়ে দেব। আমি প্রথম লেয়ারের উপর আলু, মাংস আর ডিম দিয়ে দিলাম। চিকেন গুলোর উপরে ভালোভাবে গ্রেভি দিয়ে দেব। এবার আমি এতে বেরেস্তা গুলোকে ছড়িয়ে সাজিয়ে দেব। আর কেশর দুধটা এর মধ্যে ছড়িয়ে দেব। আমি এর উপর আবার একবার ভাতের লেয়ার দিয়ে দেব। লেয়ারের ভাত সাজিয়ে নিয়েছি, এর উপর আমি আবার সেম আলু, মাংস আর ডিম দিয়ে দেব। বিরিয়ানি যত খোলা জায়গার মধ্যে হবে ততটাই ভালো। তো আমি এখানে বিরিয়ানির জন্য এই সাইজের গামলাটা নিয়েছি। আপনারা যেরকম চাল রান্না করবেন সেই মতো লেয়ার দেবেন আর সেই মতো জায়গা নিয়ে নেবেন। আমি সেম একইভাবে সব কিছু দিয়ে দেব। বেরেস্তা দিয়ে দিচ্ছি, কেশর দুধটাও ছড়িয়ে দেব। ভাত ছড়িয়ে নিয়ে আবার বেরেস্তাগুলোকে দিয়ে দেব। কেশর দুধটাও ছড়িয়ে নেব। আমার পুরো বিরিয়ানিটা ভালোভাবে সাজানো হয়ে গেছে। এবার আমি ওপরে ভালোভাবে চারিপাশটায় ঘি ছড়িয়ে নেব। সাজানো হয়ে গেছে, আমি এবার এতে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে দমে বসাবো। গ্যাসটাকে অন করে এরকম একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটাকে আমি হাই ফ্লেমে রেখে ভালোভাবে গরম করে নেব। গরম হয়ে গেছে, এবার আমি বিরিয়ানি পেচকিটাকে তাওয়ার উপরে বসিয়ে দেব। আমি ফ্লেমটাকে লো করে দেব। আমি এর মধ্যে একটা ভারী কিছু চাপিয়ে দেব যাতে এর মধ্যে বাষ্পটা বাইরে না আসতে পারে। আমি লো ফ্লেমে রেখে এটাকে 20 মিনিট রাখব। শুধু মাঝখানে একবার দেখে নিয়ে গেছে, আমি এবার একটু ঢাকনাটা খুলে দেখে নেব। একটা সুন্দর সুবাস আসছে। আমি একটা এরকম খুন্তি নিয়েছি, খুন্তির পেছন দিকটা দিয়ে একটু ভেতরটা হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি, একটু আলগা আলগা করে নিচ্ছি। বিরিয়ানি পুরো রেডি হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। দিয়ে আমি আরো 10 মিনিট রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে। চিকেন বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ছোট একটি লাইক দেবেন প্লিজ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে।